মাত্র একটি ক্লিক করে আইফোন থেকে যে কোনো ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি শর্টকাট অ্যাড করতে হবে, দেন আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তার আগে এরকম ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো চলুন ভিডিওটি শুরু করি। অ্যাট ফার্স্ট আইফোন থেকে সাফারি ব্রাউজারে চলে আসবেন, দেন আর ডাউনলোড টাইপ করবেন, দেন সার্চ করবেন। ফার্স্টে যে ওয়েবসাইট দেখবেন এটাতে ট্যাপ করবেন, দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে, দেন গেট শর্টকাটে ক্লিক করবেন। এরপর একটু লোডিং হবে, দেন সেট আস শর্টকাটে ক্লিক করবেন, এরপর অ্যাড শর্টকাটে ক্লিক করবেন, এরপর ব্যাকে চলে আসবেন, শর্টকাট অ্যাড হয়ে গেছে। অ্যাট ফার্স্ট আমি ইউটিউবে একটি শর্টস ডাউনলোড করে দেখাচ্ছি, এজন্য ইউটিউবে চলে আসব। দেন এই ভিডিওটি আমি ডাউনলোড করে দেখাচ্ছি, ডাউনলোড করতে শেয়ার অপশনে ক্লিক করব, এরপর লাস্টে মোর অপশনে ক্লিক করব, এরপর নিচে আর ডাউনলোড অপশনে ক্লিক করব, এরপর এখানে পারমিশন দিয়ে দিব। কয়েকবার পারমিশন আসবে, আমরা প্রতিবারই পারমিশন দিয়ে দিব। এরপর এখানে ফরম্যাট সিলেক্ট করে দিব, দেন আবারও পারমিশন দিয়ে দিব, দেন প্রপারলি ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এবার আমি ইনস্টাগ্রাম ওপেন করে দেন একটা রিলস ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য থ্রি ডটে ক্লিক করব, দেন শেয়ার অপশনে ক্লিক করব, এরপর নিচে এসে আর ডাউনলোড অপশনে ক্লিক করব, দেন ওপরে কিছু পারমিশন আসবে, এগুলো আমরা অ্যালো করে দেব, দেন ভিডিওটি প্রপারলি ডাউনলোড হয়ে যাবে। সো এবার ফেসবুক থেকে আমি একটি রিলস ডাউনলোড করে দেখাচ্ছি, এজন্য ফেসবুকে চলে আসব, দেন নিচে শেয়ার অপশনে ক্লিক করব, এরপর লাস্টে মোর অপশনে ক্লিক করব, এরপর নিচে আর ডাউনলোড অপশনে ক্লিক করব, এরপর এখানে কিছু পারমিশন আসবে, এগুলো আমরা অ্যালো করে দেব, দেন ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এবার যে ভিডিওগুলো আমি ডাউনলোড করলাম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এজন্য গ্যালারিতে চলে আসব। দেন দেখুন যে ভিডিওগুলো আমি একটু আগে ডাউনলোড করেছি সেগুলো প্রপারলি ডাউনলোড হয়ে গেছে। সো এভাবে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ।